হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ফেয়ারি টেল। আজকে আমি সকাল সকাল খুব বিজি, তোমাদের সাথে বেশি কথা না বলে পেরিয়ে পড়লাম। এবার আস্তে আস্তে সবটা বলবো। তোমরা তো জানোই আমি দীঘা যাওয়ার জন্য বেরিয়েছি উইকেন্ডে। তো সকাল 7টার সময় বেরিয়ে পড়েছি আমি আর আমার হাজব্যান্ড। এসপ্ল্যানেড থেকে আমাদের বাসের টিকিট রয়েছে শ্যামলী, তাতে করে আমরা বেরিয়ে যাব। আর পথে যেতে যেতে আমরা কোলাঘাটের রেস্টুরেন্টে একটু দাঁড়ালাম কিছু খাবার খেয়ে নেওয়ার জন্য, কারণ অনেকটা পথ যেতে হবে, 3-4 ঘন্টা মতো, আর 7টায় কিছু খেয়ে আসতে পারিনি। আমরা দীঘা পৌঁছে গিয়েছি এবং হোটেলেও চেক ইন করে নিয়েছি। আমাদের হোটেলের নাম ছিল অ্যান্টিক রিজেন্সি। তারপর হোটেলের স্টাফ আমাদের লাগেজগুলো রুমে পৌঁছে দিতে আমাদের সাথে যাচ্ছে। আমি তোমাদের সবাইকে সাজেস্ট করব, তোমরা যদি কেউ নিউ দীঘায় যাও তবে এই হোটেলটিতে অবশ্যই একবার আসতে পারো। ইটস আ 4-স্টার হোটেল, ভীষণই ভালো। ঠিক যেমনটা ওদের সার্ভিস তেমনই ওদের রুম কোয়ালিটি, তেমন ওদের খাবার দাবার, 2টো সুইমিং পুল রয়েছে, পার্সোনাল জিম, এভরিথিং ইজ হিয়ার। তো তোমরা একবার এখানে আসতে পারো, এসে দেখতে পারো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, কেউ ডিসঅ্যাপয়েন্টেড হবে না। আমরা এসে একটু রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে পড়েছি দুজন। আমাদের হোটেল থেকে বিচের দূরত্ব 440 মিটার, একদমই কাছে। তো হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা বিচে, আর জলে এসে তো আমার আর আনন্দের শেষ নেই। সত্যিই খুব খুব মজা করেছি এখানে, আর যতটুকু সম্ভব হয় ভিডিও নেওয়ার চেষ্টা করেছে আমার হাজব্যান্ড। চলে এসেছি হোটেল রুমে, প্রচণ্ড রোদ, তারপর টায়ার্ডনেস, এখন একটু রেস্ট নেবো, তারপর আবার ঘুরতে বেরোবো সন্ধ্যাবেলায়। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।